হ্যালো বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত। গত দুদিন যে পরিমাণ কুয়াশা পড়েছিল তার তুলনায় আজকে কুয়াশাটা একটু কম, সেই কারণে একটু বেরিয়েছিলাম বাইরে, এখন বাড়ির দিকে ফিরছি। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের এখানে যেহেতু ডুয়ার্সের এলাকা এবং বক্সা টাইগার রিজার্ভ অন্তর্গত আলিপুর দুয়ার শহর, তো সেখানে কিছুদিন আগে একটি ভাল্লুক ধরা পড়েছিল। তো সে ভাল্লুকটির ভিডিও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সেই ভাল্লুক যেটাকে কিছুদিন আগে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট অন্তর্গত একটি গ্রাম থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট ধরতে সক্ষম হয়েছে। এবারের যে ভিডিওটি আপনাদের দেখাবো সেটা একজন মোবাইলে ভিডিওটি ক্যাপচার করেছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রাণীটা কী সেটা কিন্তু বন দপ্তরও আসলে ঠিকঠাক বুঝতে পারছে না। যারা অনেকে ডাউট করছে হায়না, কিন্তু টিনের চালের উপরে হায়না কীভাবে আসবে, আমি ডাউট করছিলাম বোধ হয় ভাল্লুক হবে, কিন্তু ভিডিওটি খুব ভালো করে দেখার পর আমারও সেরকম কিছু মনে হয়নি। তো ইতিমধ্যে বন দপ্তর একটি খাঁচাও বসিয়েছে প্রাণীটিকে ধরবার জন্য। তো চলুন সেই ভিডিওটিও একবার দেখে নেওয়া যাক যে আসলে প্রাণীটি কি। এই যে বন্ধুরা, সেই প্রাণীটি, সে অজ্ঞাত প্রাণীটি যেটা কিছুদিন আগে আলিপুরদুয়ার শহরেই দেখা গিয়েছিল। প্রাণীটির চোখ দুটো দেখুন কিভাবে জ্বলছে। বন্ধুরা, এবার প্রাণীটিকে আরো একটু স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন। প্রাণীটির কিন্তু লেজ আছে, কিন্তু একদমই ছোট। প্রাণীটিকে দেখতে অনেকটা কিন্তু কুকুরের মতোই দেখাচ্ছে। তাহলে বন্ধুরা, প্রাণীটি সম্পর্কে আপনারা কি কিছু আন্দাজ করতে পারছেন যে কি হতে পারে প্রাণীটি? যদি আপনাদের কোনো
সন্দেহ থাকে বা কোনো মতামত থাকে যে প্রাণীটি আসলে কি, তাহলে সে সম্পর্কে প্লিজ আপনারা আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে আপনাদের মতামত রাখতে পারেন। কেননা এটি নিয়ে যথেষ্ট জল্পনা চলছে যে আলিপুরদুয়ার শহরের মধ্যে একটা এরকম প্রাণী কী করে চলে আসলো। তো যাই হোক, বন দপ্তর উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, দেখা যাক আগামী দিনগুলোতে কি হয়। যেটাই হবে আপনারা সকলেই জানতে পারবেন, কিন্তু প্রাণীটি কী সেটা যদি আপনাদের কিছুটা আন্দাজ হয় বা সন্দেহ হয় কিছু, তাহলে কাইন্ডলি আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে আপনাদের মতামতটা অবশ্যই দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবথেকে বড় কথা সচেতন থাকবেন, আতঙ্কিত হবেন না। ধন্যবাদ।